আওয়ামী লীগ সরকার তো গণতান্ত্রিক সরকার, এভাবে চাপিয়ে দেওয়ার তো সরকার না। কোনো না কোনো বিলে কোনো আলোচনা নাই, কিচ্ছু নেই, হঠাৎ করে বিল আসে, এখানে আপনার মেজরিটির জন্য পাশ করে নিয়ে যান। কিন্তু এই বিলটা দেশের স্বার্থে আসবে কিনা সেটা তো একবার চিন্তা করতে হবে মাননীয় স্পিকার। এই অ্যাক্রিডিশন বিল এটা কি পরিবর্তন আনবে আমি জানি না, কারণ এখন অ্যাক্রিডিশন দেয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, তারা অথরিটি অ্যাক্রিডিশন দেওয়ার জন্য ওই কলেজটার। আর ডিগ্রি অ্যাক্রিডিশন দেয় ঢাকাতে ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলো তাদের অ্যাক্রিডিশন দেয়। এখন কথা হলো অ্যাক্রিডিশন নিয়ে লাভটা কি, বাংলাদেশে তো বিএমডিসি দেয়ই, আর বাংলাদেশে কতগুলো অর্গানাইজেশন আছে যেটা ইন্ডিয়ান অর্গানাইজেশন এবং ইউরোপিয়ান অর্গানাইজেশন, যেমন MCI, WHO, IMED, BMDC, NMC, এই কয়েকটা অ্যাক্রিডিটেড ইনস্টিটিউট কিন্তু বাংলাদেশের সবগুলো মেডিকেল কলেজে প্রায় অ্যাক্রিডিশন দিয়েছে। সুতরাং আমরা যে অ্যাক্রিডিশনের কথা শুনেছিলাম যে আমাদের অ্যাক্রিডিশন কাউন্সিল করলে মাননীয় স্পিকার আমাদের MBBS ডিগ্রি অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, তারপরে কানাডাতে এটাতে ই পাবে, তাদের এই কি বলে অ্যাক্রিডিশন পাবে, আসলে তা কোনোদিনই হবে না। আমেরিকাতে নিজস্ব একটা সিস্টেম আছে, আমরা জানি EMLE একটা পরীক্ষা আছে, সেটা আপনি যেখান থেকে MBBS পাস করেন আমেরিকাতে ঢুকতে গেলে ওটা দিতে হবে। ইংল্যান্ডে যদি আপনি পড়তে ডিগ্রি করতে চান, প্র্যাকটিস করতে চান, তাহলে ফ্ল্যাপ একটা ডিগ্রি আছে, ফ্ল্যাপ একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা আপনি দিতে হবে। তাহলে এই অ্যাক্রিডিশন কাউন্সিলের এটা লাভটা কি, এটা মাথাভারি একটা প্রশ্ন হলো। আপনি অ্যাক্রিডিশন কাউন্সিল করবেন, এই ঢাকা মেডিকেল কলেজকে আবার অ্যাক্রিডিটেড করবেন সেই কাউন্সিল আন্ডারে, PGকে অ্যাক্রিডিটেড করবেন, এই যে 56টা মেডিকেল বলবেন, এক মিনিট, এই অ্যাক্রিডিশনের কোনো লাভ নাই, এটা মাথাভারি প্রশাসন। যদি অ্যাক্রিডিশন নিয়ে যদি কোনো ছেলে যদি আপনার আমেরিকাতে যেয়ে প্র্যাকটিস করতে পারতো, কানাডা যেয়ে প্র্যাকটিস করতে পারতো, লন্ডন যেয়ে প্র্যাকটিস করতে পারতো, তাহলে এই যে খরচটা করছেন অ্যাক্রিডিশন কাউন্সিলের পিছনে সেটা সার্থক হতো। সুতরাং এইখানে দ্বৈত শাসন, এভাবে আমি জানি না, এই সরকার আওয়ামী লীগ সরকার তো গণতান্ত্রিক সরকার, এভাবে চাপিয়ে দেওয়ার তো সরকার না। কোনো না কোনো বিলে কোনো আলোচনা নাই, কিচ্ছু নেই, হঠাৎ করে বিল আসে, এখানে আপনার মেজরিটির জন্য পাশ করে নিয়ে যান। কিন্তু এই বিলটা দেশের স্বার্থে আসবে কিনা সেটা তো একবার চিন্তা করতে হবে মাননীয় স্পিকার। আমরা তো আওয়ামী লীগের কাছ থেকেই গণতন্ত্র শিখেছি, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, তা এখন এই অবস্থা কেন? এই জোর জবলুন না করে যেটা সাধারণ মানুষের সেই বিলগুলো পাশ করলে আমার অনেক দেশ উপকৃত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।